أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم স্বাগতম বন্ধুগণ এশিয়া ও আফ্রিকার মুসলিম দেশগুলো পশ্চিমাদের সাথে কেন যুদ্ধে পেরে ওঠে না কেন আমেরিকা এসে বারবার বিভিন্ন দেশের উপর বোমা ফেলে সারখার করে দিয়ে যায় এবং একেবারে নাস্তানাবুদ করে মাটির সাথে শহরগুলো মিশিয়ে দিয়ে যায় এর কারণটা কি কেন মুসলিম বিশ্ব কখনো আমেরিকা ইংল্যান্ড কিংবা ফ্রান্সের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে না এর প্রধান কারণটি খুঁজতে গেলে আমাদের দেখতে হবে যুদ্ধের প্রস্তুতি কেমন অস্ত্র অনেক দেশেরই আছে ইরাকের বহু অস্ত্র ছিল কাজে লাগেনি আফগানিস্তানে যুদ্ধে পারদর্শী ছিল কাজে লাগেনি কিভাবে কাজে লাগবে 30,000 ফুট উঁচু থেকে তারা বোমা ফেলে এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে আসে বিমানবাহী যুদ্ধ বিমান নিয়ে যুদ্ধ জাহাজ নিয়ে আসে এবং এসে সেখান থেকে বিমান প্রেরণ করে বিমান 30,000 ফুট উঁচু থেকে বোমা ফেলে চলে যায় এদের অনেকের কাছেই বিমান বিধ্বংসী কামান আছে কিন্তু তার রেঞ্জ কত 30,000 ফুট পর্যন্ত উঠতে পারে না সেই কামানের গোলা 30,000 ফুট উঁচুতে ওঠে না আবার যেখানে এয়ারক্রাফট ক্যারিয়ার থাকে বিমানবাহী রণতরী যেখানে অবস্থান করে সমুদ্রের যে স্থানে অবস্থান করে সেই স্থান পর্যন্ত এইসব দেশের মিসাইল পৌঁছায় না এদেরকে ঠেকাতে হলে যেটা দরকার ছিল সেটা হলো এয়ারক্রাফট ক্যারিয়ার সমুদ্রে বিমানবাহী রণতরী থাকলে সেই রণতরী থেকে ওই রণতরী ঠেকানো যেত সেটা মুসলিম বিশ্বের কোনো দেশের নাই এখানে হলো মূল দুর্বলতা মুসলিম বিশ্বের আর ওটাই হলো বিমানবাহী রণতরী হলো পশ্চিমাদের মূল শক্তি অন্য আর কিছু না আপনি যত অস্ত্রই মজুদ করে রাখেন উন্নয়নের একেবারে জোয়ার বইয়ে দেন আপনার দেশে কোনো লাভ হবে না সে উড়ে এসে 30,000 ফুট উঁচু থেকে আপনার উপরে বোমা ফেলে সব শেষ করে দিয়ে চলে যাবে মুহূর্তের মধ্যে আপনি কিছুই করতে পারবেন না সাময়িকভাবে আপনি রকেট ছুড়ে মিসাইল ছুড়ে হয়তো স্থল অভিযানে সাফল্য লাভ করতে পারেন কিন্তু অত বড় এয়ার পাওয়ারের সাথে আপনি কুলাতে পারবেন না আপনাকে অবশ্যই বিমানবাহী রণতরী তৈরি করতে হবে এটা কি খুব কঠিন ছিল না মুসলিম বিশ্বের এক একটি দেশের এক একটি প্রাসাদে যে ব্যয় হয়েছে তা দিয়ে বিমানবাহী রণতরী করা যায় করবে না মাথায় বুদ্ধি কম তারা উন্নয়ন করে আরামে জীবন কাটায় বিলাসী জীবন কাটায় একটা বছরের হজ থেকে সৌদি আরব যে কামাই করে সেই কামাই দিয়ে একটি রণতরী করা যায় বহু রণতরী তারা করতে পারত করেনি ইরান রণতরী করেছে কিন্তু বিমানবাহী রণতরী নাই তার এই সব রণতরীর কাছে এই যে আমেরিকান বিমানবাহী রণতরী এর সামনে সে এক ঘন্টাও টিকবে না মিসাইল ছুড়তে পারবে সে কিন্তু মিসাইল তো তার কাছেও আছে পশ্চিমাদের কাছেও তো মিসাইল আছে সে মিসাইল দিয়ে তো আপনি যেমন আশা করছেন যে মিসাইল দিয়ে ওদের যুদ্ধজাহাজ আপনি ধ্বংস করবেন তারাও তো তাদের মিসাইল দিয়ে আপনার যুদ্ধজাহাজ ধ্বংস করে দেবে এবং আপনি কি তাদের মিসাইলের সামনে দাঁড়াতে পারবেন তাদের এই বিমানের সামনে দাঁড়াতে পারবেন 30,000 ফুট উঁচু থেকে এসে আপনার উপর বোমা ফেলে আপনার জাহাজ ডুবিয়ে দেবে এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করা উচিত ছিল সাদ্দাম হোসেন যত ব্যয় তার প্রাসাদের পিছনে পড়েছে তার জীবনের পিছনে পড়েছে যত অভিযান সে চালিয়েছে টাইগ্রিস নদী দুইবার তিনবার সাঁতরে পার হয়েছে লাভ নাই শেষ পর্যন্ত তাকে একটি পাইপের ভিতর থেকে বেরোতে হয়েছে বেরিয়ে আমেরিকান সৈন্যদের হাতে ধরা দিতে হয়েছে গাদ্দাফি বহু হম্বিতম্বি করেছে বহু কিছু করেছে কিন্তু টিকতে পারেনি শেষ পর্যন্ত তাকেও একটি পাইপ থেকে বেরোতে হয়েছে এবং ফ্রান্সের সৈন্যদের হাতে নিহত হতে হয়েছে
বহু অর্থ সে ব্যয় করেছে দেশের উন্নয়নের জন্য, জনসাধারণের সুখ সুবিধার জন্য, কিন্তু এগুলো না করে যদি সে নিজের ডিফেন্সের কথা চিন্তা করতো, জনসাধারণের ডিফেন্সের কথা চিন্তা করতো, দেশের ডিফেন্সের কথা চিন্তা করতো, তাহলে এই কাজটা করে নিত। আর যুদ্ধজাহাজের সাথে যুদ্ধজাহাজের মোকাবেলা হবে। এইটা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছিলেন। তিনি শক্তিশালী নৌবাহিনী গঠন করেছিলেন, যে কারণে ইউরোপ দখল করা তার পক্ষে সম্ভব হয়েছিল। ইউরোপে অভিযান চালানো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে এবং তার পরবর্তী খলিফাগণের জন্য অত্যন্ত সহজ হয়েছিল নৌবাহিনী থাকার কারণে। মুসলমানরা যখনই নৌ শক্তিতে দুর্বল হয়ে পড়েছে তখনই তারা হেরে গেছে ইউরোপের কাছে, খ্রিস্টানদের কাছে। এটা কে বলবে, কাকে বলবেন, আপনার কথা শুনবে না কেউ? এই যে আমি কথা বলছি, আপনারা হয়তো দু চারজন আমার কথা বিশ্বাস করবেন, অধিকাংশ লোকই অবিশ্বাস করবেন, কেউ কেউ এই ভিডিওর ভিতরে ঢুকবেই না। যারা ঢুকবে তারা অল্প সময় দেখে, হয়তো 30 সেকেন্ড 40 সেকেন্ড দেখে বেরিয়ে যাবে, কারণ এখানে মজা নাই। আমার এই ভিডিওতে মজা নাই, আমার এই ভিডিওতে মুহুর্মুহ মিসাইলের গর্জন নাই, কিন্তু যা বলছি সেটা বাস্তব। বেঁচে থাকতে হলে আগে নিজের ডিফেন্সের ব্যবস্থা করতে হবে, জাতিকে টিকিয়ে রাখতে হলে ডিফেন্সের ব্যবস্থা করতে হবে। আপনি যত সুন্দর করে বাগান করেন, যত সুন্দর করে হাসপাতাল করেন, ওই তো প্যালেস্টিনের হাসপাতাল, একটি বোমা মেরে 500 লোক হত্যা করে ফেললো এবং হাসপাতালটি গুড়িয়ে দিল, লাভ হলো কি? অত সুন্দর হাসপাতালে সেবা করার জন্য আপনি করেছেন। আমি বলছি না যে মানুষের জীবন সুন্দর করার জন্য বা সুখময় করার জন্য সরকার কিছু করবে না, এসব দেশের সরকার এগুলো অবশ্যই করবে, কিন্তু অতটা নয়। ডিফেন্সের পিছনে অন্তত অর্ধেক শক্তি ব্যয় করা উচিত ছিল। পশ্চাতে সাহাবিদের দিকে তাকিয়ে দেখুন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে খোরাক থাকতো না, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতো না, প্রায় উপোস করতে হতো, কিন্তু তার শক্তিশালী বর্ম ছিল, যে বর্ম ভেদ করে কোনো অস্ত্রের আঘাত তার শরীরে লাগতো না, দামি বর্ম ছিল, তলোয়ারখানি ছিল শক্ত তলোয়ার, জুলফিকার, ঢালখানি ছিল শক্ত ঢাল। ডিফেন্সের ব্যবস্থা আগে করে নিয়েছেন উনি, তারপর খেতে পারলে খেয়েছে, না খেতে পারলে না খেয়েছে, সমস্যা হয়নি তার জীবনে। এই জিনিসটা বুঝতে হবে। বাগদাদের সেই সময়ের খলিফারা, আব্বাসীয় খলিফারা, বিলাসিতায় গা ভাসিয়ে দিয়ে, কেউ বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছে, কেউ জ্ঞান অর্জনের পিছনে সময় ব্যয় করেছে, যুদ্ধের জন্য খুব একটা ব্যয় করেনি এবং খুব একটা শক্তিও অর্জন করেনি। ইতিহাসের একটা মর্মান্তিক অধ্যায় হল হালাকু খানের বাগদাদ আক্রমণ। হালাকু খান বাগদাদ আক্রমণ করার দুদিন আগে মসুলের শাসনকর্তা তাহিরের কাছে 200 কামান চেয়ে পাঠাল। ঠিক একই দিনে একই সময়ে বাগদাদের খলিফার কাছ থেকে ওই তাহিরের কাছেই একখানি পয়গাম গেল 200 সুন্দরী তরুণী চেয়ে। বুঝতেই পারছেন কি হয় বিষয়টা, বাগদাদ আক্রমণ করবে, বাগদাদের দেয়াল ভাঙবে, এজন্য 200 কামান চাচ্ছে হালাকু খান, আর বাগদাদের খলিফা চাচ্ছে 200 সুন্দরী নর্তকী, সে নাচ দেখবে, গান শুনবে, মদ খাবে। এবং দুঃখজনক ব্যাপার হলেও সত্য যে এই খলিফাকে হালাকু খান বাগদাদের পার্শ্ববর্তী নদীতে বজরায় নর্তকীর নর্তন দেখা অবস্থায় সুরা পানে মত্ত অবস্থায় গ্রেপ্তার করে এবং হত্যা করে। এটাই মুসলমানদের সেই বাগদাদের খলিফাদের সময় থেকে শুরু করে এই পর্যন্ত হয়ে এসেছে। তারা আত্মরক্ষার ব্যবস্থা করে না, বোঝে না আত্মরক্ষা কিভাবে করতে হয়। কতগুলা মিসাইল, কতগুলা রকেট, কতগুলা 303 রাইফেল কিংবা কালাশনিকোভ রাইফেল দিয়ে
স্বয়ংক্রিয় মেশিন গান দিয়ে এইসব যুদ্ধজাহাজের সাথে লড়াই করা সম্ভব নয়, বোকা। আমাদের বিমান বিধ্বংসী কামান আছে, কিন্তু রেঞ্জ কত? সে তো ওই রেঞ্জের বাইরে থেকে তোমার উপরে বোমা ফেলবে, তুমি বোঝো না। তাকে টেক্কা দিতে হলে তোমার এইরকম রণতরী থাকতে হবে, বিমানবাহী রণতরী। ওই যুদ্ধটা ওইখানে সমুদ্রে হয়ে যেত, শেষ হয়ে যেত। জাপানের যদি সেই সময় শক্তিশালী নৌগহর থাকত, তাহলে হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা ফেলতে আমেরিকা পারত না। বিমান যখনই তার ওই রণতরী থেকে কিংবা ঘাঁটি থেকে উঠতে শুরু করেছে দেখত, তখনই ওই নৌগহর থেকে জাপানি জাহাজ তাকে বাধা দিত, সে জাপানের সীমানায় ঢুকতে পারত না। শুধুমাত্র নৌগহর না থাকার কারণেই দুরবস্থা হয়েছে, সারা বিশ্ব ধমকে বেড়াচ্ছে আমেরিকা। তার কারণ হলো তার নৌগহর শক্তিশালী। ক্রুসেডে ইউরোপীয়রা জয়লাভ করেছে কারণ তাদের নৌগহর শক্তিশালী ছিল। গাজী সালাউদ্দিনের মতো লোকও আকরা নগরীকে রক্ষা করতে পারেনি, রিচার্ডের হাতে ধ্বংস হয়েছে। মানে নৌগহর এসে যখন সেখানে ভিড়েছে, গাজী সালাউদ্দিনের উপায় ছিল না তাকে রক্ষা করার, সমস্ত সংযোগ বন্ধ করে দিয়েছিল এবং আকরাবাসীদেরকে সবাইকে হত্যা করেছে। দীর্ঘ এক মাস অবরোধ করে সবাইকে হত্যা করেছে। এরকমই এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত মুসলিম বিশ্বের নেতারা না বুঝবে, যতক্ষণ পর্যন্ত তারা খাবার পিছনে, আনন্দের পিছনে, প্রমোদের পিছনে ব্যয় করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা এই রণতরীর মোকাবেলা করার সাধ্য রাখে না। ইসরায়েল এবং হামাসের মাঝে বর্তমানে যুদ্ধ চলছে। যুদ্ধের ফলাফল কী হবে সেটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছে আমেরিকার শক্তি এবং মধ্যপ্রাচ্যের অবস্থা, দুরবস্থা, তারা বলে দিতে পারে কি ঘটবে। ইসরায়েল থেমে যাবে, কিন্তু আমেরিকা এসে ওই 30,000-40,000 ফুট উপর থেকে বোমা ফেলে সব কিছু শেষ করে দিয়ে ঘরে ফিরে যাবে। ইসরায়েলিদেরকে আবার ওই জায়গা মতো বসিয়ে রেখে যাবে এবং আরও কিছু দখল করাবে। আল্লাহ হেফাজত করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।